সারিয়া জামান, আমি একজন রেজিস্টার্ড আর্লি চাইল্ডহুড এডুকেটর। আজকে আমি কথা বলতে এসেছি খুবই সহজ একটা বিষয় যেটা আমরা ডেইলি করে থাকি আমাদের বাচ্চাদের সাথে, হচ্ছে ডিসিপ্লিন। কি উপায়ে, খুব সহজ উপায়ে কিভাবে আমরা এটা বাসায় চালু করতে পারি? সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ওয়েন ইউ ডিসিপ্লিন ইয়োর চাইল্ড ইজ আমাদের একটা ক্লিয়ার বাউন্ডারি, একটা ক্লিয়ার সেট করে দিতে হবে বাচ্চাদের, এবং এটা ক্লিয়ারলি বলা হবে বাচ্চাদেরকে যে এটা হচ্ছে তোমার লিমিট, তুমি এর ওপারে যাবে না। এক রুল সেট করতে গিয়ে এখানে আমরা একটা ছোট কাজ করতে পারি, যেটাতে করে কি না বাচ্চারাও এতে উপকৃত হবে। কিভাবে? আমরা যখন রুল ক্রিয়েট করব তখন চেষ্টা করব বাচ্চাদেরকে আমাদের সাথে নিতে, এবং একসাথে বসে আমরা কথা বলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমরা রুলগুলি বানাবো। ছোট্ট একটা উদাহরণ দিই, বাচ্চা বাসার মধ্যে ঘরে অনেক জিনিসপত্র সাজানো আছে, বাচ্চা একটা বড় বল নিয়ে ঘরের মধ্যে খেলছে, বাউন্স করছে, বাচ্চা ওয়ালের দিকে কিক করছে, থ্রো করছে, এতে করে কি হতে পারে, যে কোনো কিছু ভেঙে যেতে পারে, ব্যথা পেতে পারে, কেউ ড্যামেজ হতে পারে যে কোনো জিনিস। তো এই জন্য বাচ্চাকে আমরা ডেকে আনলাম কাছে, এনে বসে বাচ্চাকে যে এই যে দেখো তুমি যে কাজটা করছো এতে করে কি কি হতে পারে, বাচ্চাকে দিয়েই উত্তরটা বের করানোর চেষ্টা করি। বাচ্চা হয়তো বললো ওখানে বল পড়ে যেতে পারে, ঠিক কথা, বাচ্চাও বলতে পারে যে পড়ে ভেঙে যেতে, পড়ে গেলে কি হবে, পড়ে গেলে ভেঙে যেতে পারে। তো এই যে পয়েন্ট গুলি বাচ্চার মুখ থেকে বের হয়ে আসবে, তখন এর উপর ভিত্তি করে আমরা বাচ্চাকে বলতে পারি যে তাহলে তোমার কি মনে হয় আমাদের কি করা উচিত তাহলে, যাতে করে এই জিনিসগুলি না ভাঙে আর এই কাজগুলি না হয়। তখন আমরা বাচ্চার সাথে বসে এরকম একটা রুল বানাতেই পারি যে ঘরের ভিতরে আমরা বল নিয়ে খেলবো না। তো আমরা যদি এইভাবে বাচ্চাকে সাথে নিয়ে এই রুল গুলি ক্রিয়েট করি, তাতে করে হবে কি বাচ্চারা মোর ইগার হবে এই রুল গুলি মেনে চলতে। কারণ হচ্ছে প্রত্যেক মানুষই কিন্তু যে জিনিসটা নিজে বানায়, নিজে ক্রিয়েট করে, তার উপর একটা রেসপন্সিবিলিটি, একটা পজিটিভনেস থাকে। তো ছোট বাচ্চা হলেও মধ্যেও কিন্তু এই ফিলিংসটা আছে যে এটা আমার। ওরা যখন একসাথে করে এই রুল গুলি বানাবে, তখন কিন্তু ওরা রুল ব্রেক করার আগে দুবার চিন্তা করবে যে এটা কিন্তু আমার করা, এটা কি ঠিক হচ্ছে করাটা। এখন এটা গেল রুল বানানোর ব্যাপারে। এখন ছোট মানুষ রুল ভাঙতেই পারে, আমরা বড় মানুষই অনেক রকমের ভেঙে ফেলি। তো যদি রুল ভাঙে, যদি এই রুলগুলি মেনে চলা না হয়, তখন কনসিকোয়েন্স কি হতে পারে? ক্ষেত্রে আমরা যখন রুল বানাবো, তখন সেই সাথে সাথেই কিন্তু রুল ফলো না করলে কি কনসিকোয়েন্স ফেস করতে হবে, সেটাও কিন্তু বাচ্চাদের সাথে ক্লিয়ারলি বলে দিতে হবে। ফর এক্সাম্পল, এমন হতে পারে যে সেই সিম্পল আইডিয়াটা যে ঘরের ভিতর আমরা বল নিয়ে খেলবো না, এখন তারপরও ছোট মানুষ ঘরের ভিতর, এর কনসিকোয়েন্স কি হতে পারে? আমরা কি প্রথমেই তাকে বকা দেব, তাকে বলবো যে কেন তুমি রুল ভাঙলে, তোমার এখন খেলা বন্ধ? এই যদি আমরা প্রথমবারই করে ফেলি, তাহলে কিন্তু বাচ্চারা মন খারাপ করবে। কিন্তু আমাদের তো এটাও জানাতে হবে বাচ্চাদের যে সে রুল ভেঙেছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কনসিকোয়েন্স যখন ঠিক করবো, তখন এইভাবে বলতে পারি যে বাচ্চাদেরকে আমরা চান্স দেব। প্রথমবার হয়তো আমরা তাকে বলবো যে হ্যাঁ, তোমার রিমাইন্ডার দিব যে তোমার কিন্তু কথা ছিল যে তুমি ঘরের ভিত্তি খেলবে না, তারপরে তুমি খেলছো, এটা কিন্তু ঠিক না। তারপরও যদি বাচ্চাটা একই কাজ রিপিট করে, তখন আমরা তাকে একটু কঠোর হব তার, এবং কঠোর হয়ে কি করতে পারি, হয়তো আমরা তাকে বলতে পারলাম আজকে দিনের জন্য তুমি বলটা খেলবে না, বলটা নিয়ে গেলাম, যাতে হচ্ছে সেদিন বল খেলবে না। তারপরে ওই দিন বাদ দিয়ে নেক্সট ডে তে যখন সে বল খেলছে, পরে তারপর যদি সে আবার সেই কাজটা রিপিট করে, তখন আমরা আরো কঠোর হয়ে করতে পারি যে এক সপ্তাহ কিংবা দুই দিন, তিন দিন, যা আপনার মনে হয় সে খেলতে পারবে না বল দিয়ে। তো এগুলো হচ্ছে রুল না মানার কনসিকোয়েন্স।